অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সমসপ্তম যোগ। মকর রাশিতে অলরেডি শনি অবস্থান করছে এবং পয়লা সেপ্টেম্বর কর্কট রাশিতে অর্থাৎ শত্রুগৃহে এই শুক্র অবস্থান করবে। মিথুন রাশি থেকে ঠিক কর্কট রাশিতে শত্রুগৃহে অবস্থান করবে। কিন্তু এই যে সরাসরি দৃষ্টি বিনিময়, অর্থাৎ মকর রাশি থেকে কাউন্ট করে দেখুন কর্কট রাশির সপ্তম এবং কর্কট রাশি থেকে কাউন্ট করে দেখুন মকর রাশির সপ্তম, অর্থাৎ মকর রাশিতে শনি এবং ঠিক কর্কট রাশিতে শুক্রের অবস্থান। এখানে চন্দ্রের ঘরে শুক্র শুভ ফল প্রদান করতে পারে না, কিন্তু শনির সঙ্গে শুক্রের কিন্তু পরম বন্ধুর সম্পর্ক, অর্থাৎ মৃত্যতা। দেখুন, আপনারা একটা জিনিস দেখবেন যে যখন এই যে শনির যে দৃষ্টি শুক্রের উপর পড়ছে, শনির যে শুভ গুণগুলো না, সেগুলো ট্রান্সফার হয়ে যাবে টু শুক্রতে, শুক্র গ্রহে, সেটা ভেনাসে এই শুভ প্রভাবগুলো কিন্তু পাওয়া যাবে, শনির শুভ শুভ প্রভাবগুলো। আপনারা দেখবেন এই শনি কিন্তু উচ্চস্থ হয়, পাওয়ারফুল হয়, বলবত্তা পায় ঠিক শুক্রের রাশি তুলা রাশিতে। অর্থাৎ আপনারা মিলিয়ে দেখুন এই শনির বলটা কিন্তু শুক্র পাবে, যদিও এটা কর্কট রাশির ঘর, তবু সাতটি রাশির এই পয়লা সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত গোল্ডেন টাইম আসতে চলেছে। অর্থাৎ এই সাতটি রাশির সুবর্ণ সুযোগ আসতে চলেছে। কেউ কেউ বলবে যে স্যার, আপনি তো বলছেন অপার ধন, ধনবর্ষা, অনেক কিছু ভালো, প্রেম, বিবাহ, চাকরি, ব্যবসা, কিন্তু আমার তো হচ্ছে না, কয়েকজন কমেন্টস করছেন। দেখুন, আমি যে কথাগুলো বললাম, আপনাদের যদি একটুকু গাছের পাতা না নড়ে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের বার্থ চার্টটা একবার অ্যানালাইসিস করে নিন। আপনার মারক গ্রহের দশা চলছে না তো, অন্তর্দশা চলছে না তো, মারকগ্রহের প্রত্যন্ত দশা চলছে না তো, এই সকল দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা যদি চলে, বর্তমান শুভ গ্রহের গোচর নিরিখে কিন্তু আপনি শুভ ফল কিন্তু পাবেন না, পেতে পারেন না। এবং রাশিচক্রে যদি আপনার দারিদ্র যোগ, গুরুচণ্ডাল যোগ, সাধুসর্প যোগ এগুলো যদি থাকে, মাঙ্গলিক যোগ এগুলো যদি থাকে, বা কেমুদ্রুণ যোগ যদি থাকে, তাহলে কিন্তু আপনাদের সমস্যা কিন্তু আসবেই, বা গ্রহণযোগ। তো এই সকল যোগগুলো, যেগুলো যোগ, যেগুলো প্রতিকার প্রতিবিধান করা একান্তই দরকার। অনেকে বসে আছে, না ভাগ্যে যেটা আছে হবে। হ্যাঁ, আমি যা মানছি ভাগ্যকে আপনি নিজে সেখান থেকে দেখা গেল 100% না হলো, আপনি 70-80% কিন্তু পরিবর্তন করাতে পারবেন। কিছু ক্রিয়া, কিছু স্টোন, কিছু নিজের নিয়ম, কিছু ধ্যান, এগুলোর মাধ্যম দিয়ে হয়। কিছু পূজা আচার, দেখুন পূজা আচার যাগযজ্ঞ না, আমি বলবো স্টোনের থেকেও বেশি কাজ করে, যদি আমাকে পার্সোনালি বলেন। ইউনিভার্সে এমন কিছু যোগ আছে কি না, আমূল পরিবর্তন করিয়ে দেয়। রাজা পথে বসে, আবার ভিখারির রাজা হয়, এরকমও যোগ হয়। তো এটা সম্পূর্ণরূপে গ্রহের চাল, গ্রহের খেলা, মানুষ ঘুরে গ্রহের ফেরে, একটা কথাই আছে। তো আপনার রাশিচক্রে যদি শুক্র এবং শনি যদি ভালো থাকে, এবং যদি আপনার বাই বার্থ চার্ট যদি আপনার শনি এবং শুক্রের দৃষ্টি বিনিময় থাকে, নিশ্চিত রূপে আপনি গোল্ডেন টাইম এই সেপ্টেম্বর মাসে
পাবেনই পাবে, আটকাতে কেউ পারবে না। তো শুরু করা যাক কোন এই সাতটি সৌভাগ্যবান রাশি যে সাতটি অপার ধন পেতে চলেছে, যে সাতটির ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ভালো, যে সাতটির আটকে থাকা কাজ ভালো হবে, বিবাহের দিকে ভালো আসতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশি চতুর্থ স্থানে শুক্র এবং দশম স্থানে শনি, শশ নামক মহাপুরুষ রাজযোগ তৈরি করছে। আপনাদের রাশিতে মঙ্গলের অবস্থান এবং নবম স্থানে বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে এবং তৃতীয়ভাবে রাহুর অবস্থান। এই যে শনি এবং শুক্রের চতুর্থভাবে শুক্র এবং দশমভাবে শনি, এই দৃষ্টি বিনিময়ে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম এই মাসটা। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি দেখুন আপনাদের পঞ্চম পতি এবং আপনাদের দশম পতি আপনাদের রাশির দশম স্থানে অবস্থান করছে এবং রাশিতে শুক্রের অবস্থান এবং সপ্তমভাবে আপনার শনির অবস্থান আপনাদের ক্ষেত্রে, এবং আপনাদের ঠিক রাশির দ্বিতীয় স্থানে ধনভাবে রবির অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ। আপনাদের ক্ষেত্রে অপার ধন, বিবাহিত জীবনে আপনাদের ভালো হবে, প্রেমের ক্ষেত্রে আপনারা সাকসেস পাবেন, আর্থিক দিক ভালো, অর্থাৎ এই সমসপ্তম যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন ঘটাতে চলেছে দুই নম্বর রাশি। তিন নম্বর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু অতীব শুভ আপনাদের ক্ষেত্রে, আপনাদের এই সমসপ্তম যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু নিয়ে আসতে চলেছে, আপনাদের ভাগ্যোদয় করাবে, আপনাদের ক্ষেত্রে আপনাদের সফলতা সাকসেস জায়গা তৈরি করে, ব্যবসার ক্ষেত্রে ভালো, সন্তানের জায়গা ভালো, সন্তান সুখের স্থান তৈরি করছে, মাতৃস্থান ভালো, আত্মীয় থেকে সহযোগিতা পাবেন, বন্ধুবান্ধব থেকে সহযোগিতা পাবেন এই সমসপ্তম যোগে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির দেখুন চার নম্বর রাশি তুলা। তুলা রাশি দেখুন রাশির অধিপতি দশম স্থানে অবস্থান করছে, একাদশ স্থানে রবি এবং আপনাদের রাশির সপ্তম স্থানে মঙ্গল অবস্থান, দ্বিতীয় এবং সপ্তমের কানেকশান, চতুর্থ স্থানে শনির অবস্থান, শশ নামক মহাপুরুষ রাজযোগ তৈরি সৃষ্টি করছে এবং রাশির নবম স্থানে রাহুর অবস্থান এবং রাশির তৃতীয়ভাবে বৃহস্পতির অবস্থান। এই যে সমসপ্তম যোগ, চতুর্থভাবে শনি এবং দশমভাবে শুক্রের অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে ভালো, মান সম্মান বৃদ্ধি, আপনাদের একাধিক বাড়ি গাড়ি এগুলো কিন্তু সম্ভাবনা আছে, অপার ধন, ধনবর্ষা তুলা রাশির জন্য, আকস্মিক অর্থপ্রাপ্তি তুলা রাশির জন্য হতে চলেছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ আসতে চলেছে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের অতীব শুভ, আপনাদের নবমভাবে শুক্র এবং রাশির তৃতীয়ভাবে এই শনি। দেখুন এই যে দৃষ্টি বিনিময় এবং রাশির দ্বিতীয়ভাবে ঠিক অবস্থান করছে আপনার বৃহস্পতি ধনভাবে এবং একাদশ স্থানে একাদশপতি সক্ষেত্রিক অবস্থান করছে বুধ, এই যে সমসপ্তম তৃতীয় এবং নবমের কানেকশান সরাসরি দৃষ্টি বিনিময় বৃশ্চিক রাশির ক্ষেত্রেও কিন্তু অতীব শুভ। বৃশ্চিক রাশির ক্ষেত্রে অপার ধন দিতে চলেছে, ধনবর্ষা হতে চলেছে, আটকে থাকা কাজ রাজনীতির ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, আপনাদের আটকে থাকা কাজগুলো হবে, এটা কিন্তু হতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে দুর্দান্ত সময়, আপনাদের ক্ষেত্রে কিন্তু সফলতা সাকসেসের জায়গায় তৈরি করছে, আপনাদের আটকে থাকা কাজগুলো হবে, আপনাদের নতুন কর্মযোগ আসবে, বিবাহের দিক কিন্তু আপনাদের আস্তে আস্তে ভালো দিক কিন্তু আসতে চলেছে, বিবাহ কেন্দ্রিক দিকগুলো। এরপরে আসতে চলেছে শেষ যে রাশি সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের পঞ্চমভাবে দেখুন শুক্রের অবস্থান এবং একাদশ স্থানে শনির অবস্থান, সক্রেত্রিক শনি এবং দৃষ্টি বিনিময় আপনাদের প্রেম ভালোবাসার জায়গায় তৈরি করবে, আপনাদের সাকসেস সফলতা আসবে এবং নতুন কর্ম পাওয়া, সন্তান সুখের জায়গা,
প্রেমজ জায়গা এবং আপনাদের গাড়ি বাড়ি অর্থ প্রাচুর্য এগুলো কিন্তু হতে চলেছে মীন রাশির ক্ষেত্রে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।